ঝালকাটির পানের খ্যাতি দেশজুড়ে। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে পান চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় পানের ফলনও হয়েছে ভালো, একই সঙ্গে বাজারে দাম ভালো পাওয়ায় খুশি পান চাষিরা। তারা জানান, পান গাছ লাগানো ছয় মাস পর থেকে ফলন পাওয়া যায়, আর একবার লাগানো গাছ থেকে দীর্ঘদিন সংগ্রহ করা যায় পান পাতা। খরচ কম ও অন্যান্য ফসলের তুলনায় পান চাষে লাভের পরিমাণ অনেক বেশি, তবে পোকার আক্রমণ উৎপাদন ব্যাহত করে, এজন্য কৃষি বিভাগে সহায়তা চান চাষিরা। তো পোকামাকড় একটু আক্রমণ করে সময় সময়, যদি আমাদের প্রতি একটু কৃষি বিভাগ যদি একটু খেয়াল করে তাহলে আমরা মনে হয় আরও একটু উন্নতর দিকে আগাইতে পারব। ফলন ভালো, কিন্তু সমস্যা একটাই, বৃষ্টির সিজন আসলে লতা কাণ্ড পচে যায়। পান চাষে আগ্রহীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। পোকা এবং রোগের কিছু সমস্যা আছে, যেটার জন্য আমরা সার্বক্ষণ তাদের পাশে আছি। কৃষি ঋণের ব্যবস্থা করা দরকার, তাহলে তারা এই পান চাষে আগ্রহী হবে। এবছর জেলায় 2000 মেট্রিক টন পান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 29 কোটি 16 লক্ষ টাকা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।